জয় হিন্দ বন্ধুরা, প্রিয় বন্ধু মিডিয়ার এই নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে আমার রাষ্ট্রবাদী প্রণাম। বন্ধুরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাজ্যের পুলিশ যে অসাধারণ কাজ করছে তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যের বেশিরভাগ মানুষ এবং বিরোধীরা বলতে শুরু করে দিয়েছেন টটি চাটা পুলিশ, দলদাস পুলিশ, মেরুদণ্ডহীন পুলিশ, পিসি পুলিশ। কিন্তু সেই পুলিশ যে কুকীর্তি এইবার করলো, এরপর আর কিছু বলার বোধহয় থাকতে পারে না। পুলিশকে এত কিছু বলার অনেক কারণ আছে, কেননা পুলিশ যখন এই শাসক দলের গুন্ডা বাহিনী আসে তখন ভয়ে টেবিলের তলায় লুকোয়, আর উপরিতলার চাপে বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য তাদের বাড়ি ভেঙে তাদের বাড়িতে ঢুকে সমস্ত কিছু নিয়ে চলে যায়, ফলস কেস সাজায়, গাঁজা কেস দেয়, শ্লীলতাহানির কেস দেয়, ধর্ষণের কেস দেয়, মার্ডারের কেস দেয়, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে, আর তারপর আদালতে গিয়ে ফাস্ট করে আইনের থাপ্পড় খায়। কিন্তু বেশরম পুলিশ এবার চরিত্রহীন হতে চায়, তাই পুলিশ যখন ডিউটি করছে উত্তি পরে অবস্থায় আছে, তখন মাতাল হয়ে মদ্যপ অবস্থায় টলমল পায়ে গিয়ে মহিলাকে রাস্তায় জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খেতে চায়। না না, চুমু খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু কোনো মহিলার সম্মতি ছাড়া প্রকাশ্যে এই কাজ করা তার শ্লীলতাহানির সমান। আর মমতার চটি চাটা পুলিশ এবার প্রকাশ্যেই সেই কাজ করলো। কি মনে হচ্ছে গুজব ছড়াচ্ছি? একদম নয়, একদম প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দেখুন, তারপর আপনারা নিজেরাই সেটা বিচার করুন। মমতা পুলিশ, ছি ছি চটি চাটা পুলিশ, ছি। এতদিন জানতাম পুলিশ ফলস কেস সাজায়, এতদিন জানতাম পুলিশ অপদার্থ ব্যর্থ, এতদিন জানতাম পুলিশ ভয়ে শাসক দলের গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় লুকায়, এতদিন জানতাম পুলিশ তোলাবাজ, এতদিন জানতাম পুলিশ দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন অভিযোগ দেখেছি করেছি। কিন্তু ডিউটিরত অবস্থায় মদ্যপ পুলিশ সেই খবরও আমরা করেছি, সেই সেই ছবিও পশ্চিমবঙ্গ দেখেছে, কিন্তু এইভাবে মহিলাকে প্রকাশ্যে ধরে তার সম্মানহানি করার চেষ্টা, ছি 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 ছি। এবং সব থেকে বড় কথা একটা জিনিস ভাবুন, আইরনিটা ভাবুন, পশ্চিমবঙ্গে কোনো কিছু হয়ে গেলে, দুর্নীতি করুক, অপরাধ করুক, শয়তানি করুক, বদমাইশি করুক, যদি এই শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলেন, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ জানান, সাথে সাথে শাসক দলের লোকজন নেমে পড়েন। একজন মহিলা মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলাকে এরকম করা হচ্ছে, এবং শাসক দলের যারা ওই চটি চাটা আছে তাদেরকে ওই বিভীষণ টিভিশন এরকম করে ছুঁড়ে মারা হয়, আর জিব্বার করে ল্যাকল্যাক ল্যাকল্যাক করে চষে, আর সেই সেই পুরস্কার পাওয়ার ফল হিসেবে তারাও ডিপেন্ড করতে নেমে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী করে লাফায়। সেই জায়গাতে এই রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। একের পর এক ঘটনা 2024 ইলেকশনের পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে নারীদের ছাড়া হয় না, এবং সব জায়গায় তৃণমূল নেতাদের নাম আসে, মানে তৃণমূল নেতা মানেই চরিত্রহীন লম্পট, এই জায়গাটা কোথাও যেন একটা এস্টাবলিশ হয়ে যাচ্ছিল। জেসিবি, জ্যান, কি কি সব নাম উঠে আসছিল, সারা মানুষ গর্জে উঠছিল, তার মাঝখানে আরজিকর কাণ্ড ঘটল। এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার রেশ মিটতে না মিটতেই কৃষ্ণনগর, জয়নগর, জয়গাঁ, একের পর এক জায়গায় খুন ধর্ষণ হয়ে যাচ্ছে। এবং
হয় এগুলো তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং, এই রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং এই ধরনের যখন ধর্ষণ ঘটে, লাভ অ্যাফেয়ার, তুচ্ছ ঘটনা, সাজানো ঘটনা এইসব বলে ধর্ষণকারীদের উৎসাহিত করে। আবার উল্টো দিকে তারাই বলেন নারী সুরক্ষায় নাকি পশ্চিমবঙ্গ এগিয়ে, এবং এই নারী সুরক্ষার জন্য পিং পুলিশ স্টেশন অর্থাৎ মহিলা পুলিশ স্টেশন তৈরি করা হয়েছিল, পুজোর আগে বিশেষ করে এই এই জায়গাগুলো তৈরি করা হয়েছিল, শিলিগুড়িতেও এরকম একটা পিঙ্ক পুলিশ স্টেশন, এবং সেখানে একজন মহিলা অফিসার, মহিলা অফিসার উর্দি পরে আছেন, ডিউটিরত অবস্থা, মদ্য টলমল পায়ে নড়ছেন, তার আচার আচরণ দেখুন, এবং সেখানে একজন মহিলাকে গিয়ে তার সম্মতি ছাড়া তাকে এইভাবে অসম্মানিত করার চেষ্টা করে যাচ্ছেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। আর এই শিলিগুড়ি পুলিশ কমিশনারের, মহান পুলিশ কমিশনারের এইসব ভাঁড়েদের দিয়ে চলে। সেই জন্যই তো কেস সাজিয়ে শুদ্ধশীল ঘোষকে ধরার জন্য এই শিলিগুড়ি মাটিগড়া, যেগুলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত, সেই সব থানা থেকে পাঠানো হয়। আরে ওই সব ছ্যাঁচড়ামি করার আগে এই ধরনের অসভ্য অফিসারকে আগে সামাল দিন, ট্রেনিং দিন, পুলিশের কাজটা কিভাবে করতে হয়, পুলিশের আইনটা কতখানি জানা দরকার আছে, তারা যে আইনের রক্ষক, তারা এরকম ভক্ষ হতে পারে না, সেইগুলো জানুক। আসলে নির্লজ্জ চটিচাটা পুলিশ চটি চাটতে চাটতে চোরাবাজি করতে করতে বোধ হয় এই জায়গায় পৌঁছে গেছে যেখানে ভাবছে এটা বাপের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, যা খুশি তাই করতে পারে, মহিলাদের সম্ভ্রম এখানে রাখা যাবে না। আর সেই অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছে, খোদ পুলিশ মন্ত্রীর কাছ থেকে। এবার পুলিশ মন্ত্রী হয়তো এটা দেখে বলবেন যে ওদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল কিনা দেখো, যেরকম বলেছিলেন ওই একজন ছোট্ট খুদে নাবালিকার জন্য, কেননা তার দলের নেতার ছেলে জন্মদিনে দেখে খুন ধর্ষণ করে ফেলে। একে বলে বলবেন সাজানো ঘটনা, তুচ্ছ ঘটনা। কি ঘটনা ঘটেছিল এখানে, নাকি জুয়ার আসর চলছিল, স্থানীয় মানুষ খবর দেয় পুলিশকে এবং পুলিশ সেখানে আসে, এবং যারা খবর দিয়েছিলেন সেই এক ঝাঁক মহিলা তারা বেরিয়ে আসেন যে সত্যি জুয়া চলছে। পুলিশ কতখানি কেলানে কার্তিক একবার দেখুন, জুয়া চলছে এই খবরটাও নাকি তাদের কাছে ছিল না, সাধারণ মানুষ তাদের কাছে দিয়েছে, যাই হোক সেটা হতেই পারে, কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওর কেন সেটাও তো প্রশ্নের মুখে থাকবে। তারপর সেই মহিলাদের দেখে এই মাতাল পুলিশ আর নিজেকে সামলাতে পারেনি, লোভ লক লক করে উঠেছে। তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু অপরদিকে যে যা আছে তাকে এই ধরনের আচরণ উর্দি পড়া অবস্থায় পুলিশ কি করতে পারে। আসলে এটাই বোধ হয় পশ্চিমবঙ্গ পুলিশের উদাহরণ হয়ে গেছে। বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ঘটনা ঘটবে কেন, বাকি পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, এই রকম যখন অসভ্যতা করছেন এই মহিলা পুলিশ অফিসার, সেখানে তাকে গ্রেপ্তার করা হবে না ইমিডিয়েটলি, যদিও পরবর্তীকালে শুনলাম তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে। আর যে অফিসার তার নাম তানিমা রায়, যেটুকুনি আমি খবর পেলাম, তার বিরুদ্ধে আগেও ডিউটিরত অবস্থায় এরকম মদ্যপ থাকা এবং অশালীন আচরণের অভিযোগ আছে, যে কারণে তাকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়, পুলিশ লাইন থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর পিঙ্ক পুলিশ স্টেশন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেখানে গিয়ে সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছেন দেখুন। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ মানেই কি মানুষকে হ্যারাস করার জায়গা, মানুষের সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করার জায়গা? এদের একমাত্র কাজ হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে তিতিবিরক্ত করা যায়, তাদের মান সম্মান টানাটানি করা যায়, তাদেরকে ফলস কেস সাজিয়ে জেলে ঢোকানো যায়, সেই জায়গাটাই চলে গেছে। একজন পুলিশ অফিসারকে গাড়িতে উঠতে দিচ্ছে না, এখান থেকে নাকি তারপর পালিয়েও যায় খবর পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে দেখুন শাসকদল চুপ করে বসে আছে, পুলিশ মন্ত্রী চুপ করে বসে আছে, এইগুলোই কি পুলিশের ট্রেনিং দেওয়া হয়? রাস্তায় মেয়ে দেখলে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে হবে, এইগুলি কি পুলিশে ট্রেনিং দেওয়া হয় যে উর্দি পড়লেই তুমি মাতাল হয়ে ঘোরার লাইসেন্স পেয়ে যাবে? ছোট লোকমি ছ্যাঁচড়ামি কোন পর্যায়ে যেতে পারে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই অফিসার তার জলজান্ত উদাহরণ। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠিক কোন জায়গায় আছে, এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই ঘটনা তার জলজান্ত উদাহরণ। পশ্চিমবঙ্গ পুলিশকে ঠিক কতখানি ভরসা করা যায়, তারা কতখানি এফিসিয়েন্ট, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। পশ্চিমবঙ্গে ঠিক কোন অরাজকতা চলছে, কোন জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক কতখানি
অরক্ষিত এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। আর এরপর এটাকে ডিফেন্ড করার জন্য একদল ভাঁড়ের দল নেমে পড়বে এবং এই ঘটনা সামনে আনার জন্য হয়তো আবার আমার বিরুদ্ধে ফলস কেস সাজিয়ে পুলিশ তেড়ে ফুঁড়ে আসবে, আমার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে এবার যদি পুলিশ আসে এই ঘটনা দেখিয়ে বলবো যে আপনাদের তো বিশ্বাস করা যায় না, চরিত্রহীন পুলিশ, লম্পট পুলিশ, মদ্যপ পুলিশ, এটাই তো আপনাদের বাহিনীর গর্ব। আপনারা মানুষের বাড়িতে আসেন কি করে? আর আমি একটা কথা ভাবি, এদের বাড়িতে কোন রকম কেউ নেই? নারী সম্ভ্রম, নারী সুরক্ষা, নারীদের সম্মান বলে যে একটা বস্তু পৃথিবীতে এক্সিস্ট করে, এইসব লম্পট চরিত্রহীন পুলিশরা সেগুলো সব ভুলে গেছে। নির্লজ্জতার সীমা অতিক্রম করতে করতে, ছোট লোকমি করতে করতে কোন জায়গায় গেলে ঠিক এই ঘটনা ঘটতে পারে? পশ্চিমবঙ্গ পুলিশ জবাব দিতে পারবে? পুলিশ মন্ত্রী জবাব দিতে পারবে? বন্ধুরা কি বলবেন এই উচ্চ ভাবনা সম্পন্ন পুলিশ সম্পর্কে, এই এফিশিয়েন্ট মাতাল লম্পট চরিত্রহীন পুলিশ সম্পর্কে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।